হোয়াটস অ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে টপিক হলো ভার্চুয়াল বক্সে কী করে আমরা ওএস ইনস্টল করবো, সেই প্রসেসিংটাই আমি আজকে দেখাবো। তো ভার্চুয়াল বক্স কী করে ইনস্টল করতে হয়, কী করে যে কোনো ওএস কোথা থেকে ডাউনলোড করতে হবে, সেগুলো আমি আগের একটা ভিডিওতে আমি সেগুলোটা দেখেছি। কাইন্ডলি ওইটা ফলো করে তারপর এই ভিডিওটা আমার দেখবেন। তো আমি আজকের দুটো জিনিস, আমি দুটো ওএস আর কি ইনস্টল করে দেখাবো। একটা হচ্ছে উইন্ডোজ এক্সপি আর একটা হচ্ছে লিনাক্স লাইট। আর সবকট যে কোনো ওএসই সবই সেটিংই সেম, জাস্ট প্রবলেম আসে শুধু লিনাক্সে। তো লিনাক্সে একটু এক্সট্রা আছে, তো সেই লিনাক্সের জন্য আমি আলাদা একটা ভিডিও করব। তো ভার্চুয়াল বক্স আমি ওপেন করে নিই ফার্স্টে। তো ভার্চুয়াল বক্স ওপেন করার পর এখানে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর এখানে আমি লিখলাম এক্সপি। এখানে যার যেরকম যে যেটা নেওয়া হবে, আমি 32 বিটেরই লিঙ্ক দেবো লাইটের আর এক্সপির, কারণ আমার 32 বিটের মেশিন। তো 32 বিটের দিলাম। তো নেক্সট, এখানে তো এখানে মেমরি সাইজ এখানে আমি দিলাম 1024। নেক্সট, ক্রিয়েট আ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও। তো এখানে আমি দ্য রেকমেন্ড সাইজ অফ দ্য হার্ড ডিস্ক ইজ 10 জিবি, ঠিক আছে। তো এক্সপির জন্য 10 জিবি দিতে হবে। তো ক্রিয়েট আ ভার্চুয়াল হার্ড, এটা ডিফল্টই থাকলো। ক্রিয়েট ভার্চুয়াল ডিস্ক ইমেজ, ভার্চুয়াল বক্স ডিস্ক ইমেজ, এটাও ডিফল্ট থাকলো, এটাও ডিফল্ট। নেক্সট, এখানে কত জিবি আমরা দেব ভার্চুয়াল বক্সকে, তো এখানে 10 জিবি, কেউ 8 জিবি, সেটা যে যার মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিয়ে। তো এখানে আমি 10 জিবি দিলাম, দিয়ে ক্রিয়েট। ক্রিয়েটের পর এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর সিস্টেমে গিয়ে প্রসেসারে 100% এক্সিকিউশন ক্যাপ আছে, এটাকে 50% করে দিতে হবে। আর এটাকে এক্সটেন্ডেড ফিচার্সটাকে এনেবেল করে দিতে হবে, এনেবেল পিএই অর এনএক্স। এখানে একটা এবার এক জায়গায় অনেক সময় দেখা যায় যে মোর দ্যান 50% অফ দ্য হোস্ট কম্পিউটার্স মেমোরি ইজ 1.87 জিবি ইজ অ্যাসাউন্ড টু দ্য ভার্চুয়াল মেশিন। তো প্রবলেমটা হয়েছে এটা, যেখানে আমি বেস মেমোরিটা 1024 দিয়েছি, তো আমার হোস্ট যে মেমোরি যেটা সেটা 50%-এর বেশি হয়ে যাচ্ছে। তো এখানে কিছুই না, এটা 50% থেকে একটু কমিয়ে দিলেই চলে আসবে। তো এখানে 950 MB যদি দিয়ে দিই তাহলে কিন্তু আর প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। আর কিছু নেই, এখানে আসছে না কিছু। তো এখানে এবার ওকে, সরি, এখানে আসল কাজই করা হয়নি, সেটা হচ্ছে কি আমার স্টোরেজে গিয়ে, স্টোরেজে যাওয়ার পর কন্ট্রোলার অপশানে গিয়ে এইখানে এমটি আছে, তো এমটিতে গিয়ে ক্লিক করে দেন এখানে সিডির এই জায়গাটায় চুজ ভার্চুয়াল অপটিক্যাল ডিস্ক ফাইল। তো এখানে সেই আইএসও যেই ফাইলটা আছে, ইমেজ ফাইল যেটা আছে, সেটাকে আমরা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমার উইন্ডোজ এক্সপির এটা আছে, তো এটা নিয়ে সিলেক্ট করে দেন ওকে, এবার স্টার্ট। এখানে ফুল স্ক্রিন করার জন্য এখানে ভিউতে গিয়ে ফুল স্ক্রিন মোড করে দিলাম, সুইচ হয়ে গেল ফুল স্ক্রিন মোড। তো এখানে কিন্তু উইন্ডোজ সেট আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো যেখানে যেখানে আমি এখন ভিডিওটাকে পজ করে দিচ্ছি, কারণ এইখানে এটা যেখানে যেগুলো যেগুলো দরকার হবে, যেখানে যেখানে সেটিংসের ব্যাপার থাকবে, আমি সেই জায়গাগুলো আমি আবার ভিডিওটা আমি দেখিয়ে দেবো কোন জায়গাটা কী সেটিংসের ব্যাপার, কারণ এই ভিডিওটা মোটামুটি যদি আমি পুরো টানা করি তাহলে 20-30 মিনিটস হয়ে যাবে। তো আমি এই জায়গাটা পজ করে দিচ্ছি ভিডিওটা। পজ করার পর আবার যেখানে উইন্ডোজে যেখানে যা যা আসবে সেগুলো আমি তখন দেখিয়ে দেবো। তো এখানে দেখিয়েছি এক জায়গায় উইন্ডোজ এক্সপি প্রফেশনাল সেট আপে। তো এখানে আনপার্টিশন স্পেস আছে 10237 MB, তো এটাকে এন্টার করে দিলাম। এরপরে উইন্ডোজ এক্সপি প্রফেশনাল সেট আপে গিয়ে এখানে ফরম্যাট দ্য পার্টিশন ইউজিং দ্য NTFS ফাইল সিস্টেম, তো এটাকেই আমরা চুজ করব। চুজ করার পর এখানে সেট আপ ইজ ফরম্যাটিং, এখানে রিজিনাল ল্যাঙ্গুয়েজ চেঞ্জের একটা অপশান রয়েছে, তো এখানে সেই অপশানে গিয়ে এখানে নেক্সট করতে হবে। জাস্ট নেক্সট করার পর এখানে নেম দিতে হবে, সাপোজ আমি এখানে দিলাম ভার্চুয়াল বং অর্গানাইজেশন, আমি দিলাম না কিছু, এটা আমি ব্ল্যাঙ্ক ছাড়লাম। তো এখানে ভার্চুয়াল কম্পিউটার নেম দিচ্ছে যেটা, আমি এটাও দিলাম ভার্চুয়াল বং। পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি, দেন নেক্সট।
তো এটা কি আছে, ইউ টাইম জোন আছে, তো এখানে টাইম জোন যে যার মতন, মানে যা এখানে ডেলি ইন্ডিয়া ডেলির টাইম জোনটা দিয়ে দিতে হবে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নেক্সট। এখানে আবার কি হচ্ছে না, ইনস্টলিং নেটওয়ার্কটা হচ্ছে, তো এখানে আবার ইনস্টলিং নেটওয়ার্কটা ইনস্টল হচ্ছে। তো এই হচ্ছে কি উইন্ডোজে এক্সপির স্ক্রিন, তো এখানে আর কি নর্মালি সবই আছে যেমন আর কি আগে ছিল। তো এখানে যদি ইন্টারনেট খুলি, তো এই হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে কি পুরো উইন্ডোজ এক্সপি। রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এখানে অ্যাপিয়ারেন্স সেটিংসে গিয়ে এখানে স্ক্রিন রেজলিউশন কম্পিউটার অনুযায়ী অ্যাপ্লাই করে নেওয়া যাবে। তো আমি এখানে সিস্টেমটাকে আমি এখন অফ করে দিলাম। তো এবার আমি দেখাবো লিনাক্স লাইট। তো লিনাক্স লাইটটা কী করে ইনস্টল করতে, আমি সেটাই আর কি দেখিয়ে দিচ্ছি। একই সেটিংস, এটা একটু ফাস্ট হবে। তো এখানে লিনাক্স লাইট লিখলাম, একই জিনিস। তো এখানে 32 বিট যেটা মানে এখানে 32 বিট যেটা আছে এখানে সেটা দিয়ে দিতে হবে। ফেডোরাতে, ফেডোরা 32 বিট দিয়ে দিলাম, নেক্সট করলাম। এটাও 1024 MB দিলাম, ভার্চুয়াল ডিস্ক এটা 8 GB দিলাম, যেরকম নর্মালি যেরকম আগে সেটিংস যেরকম দিয়েছিলাম সেরকমই। এটা 8 GB জায়গায় এটাকে 10 GB করে দিতে হবে, কারণ এটা ডিফল্টই 10 GB হার্ড ডিস্কই আর কি হয়। তো এটা 10 GB করে দিলাম। তো ক্রিয়েট করলাম, একই জিনিস, সেটিংসে গেলাম, সিস্টেমে গেলাম, প্রসেসরে গেলাম, এটা 50% করলাম। এখানে আবার কি বলেছে, 1.8 CB ইজ অ্যাসাইন্ড টু দ্য ভার্চুয়াল মেশিন। তো একই সেই একই জিনিস। তো এখানে সেটার জন্য কি করতে হবে না, বেস মেমোরিটাকে একটু কমিয়ে দিতে হবে। বেস মেমোরি সেই 950 করে দিলাম। আর ডিসপ্লেতে গিয়ে এই সিস্টেমে গিয়ে প্রসেসরে গিয়ে এটাকে এনেবেল করে দিতে হবে। আর এক্সিকিউশনটাকে ওয়ান, এখানে এক্সিকিউশনকে 50% ডিস। এবার স্টোরেজে গিয়ে এমটি অপশানে গিয়ে ক্লিক করে কন্ট্রোলারের এখানে গিয়ে জাস্ট সিডির এই কন্ট্রোলার অপশানে গিয়ে এমটির অপশানে গিয়ে এখানে চুজ ভার্চুয়াল ভার্চুয়াল অপটিক্যাল ডিস্ক ফাইল। তো এখানে গিয়ে এই লিনাক্স লাইটটাকে সিলেক্ট করে ওকে দেন স্টার্ট। তো এই হচ্ছে কি, এইভাবে আর কি আবার পুরো আর কি আবার লিনাক্স লাইটটা আবার বুট হবে। তো এখানে সেরকম সেটিংসের কোনো প্রয়োজন হয় না। তো আমি এই জায়গাটা যখন এইখানে আসবে, যখন স্টার্ট লিনাক্স লাইটটাই এখানে আর কি সেফ মোডে ইনস্টল করে, চেক ইনস্টল মিডিয়া আছে, তো এখানে লিনাক্স লাইটটা স্টার্ট করে এখানে এন্টার, এটাকে এন্টার প্রেস করলাম, এবার নর্মালি বুট হওয়া স্টার্ট হয়ে গেল। তো নর্মালি এখানে কোনো রকমের আপডেটস ইনস্টল এখানে আর কি নেই। তো নর্মালি এখানে লিনাক্স লাইট নিজে থেকেই আর কি, মানে এর কোনো সেটিংস বুটিংয়ের ওখানে কোনো সেটিংসের কোনো ব্যাপার নেই লিনাক্স লাইটের। তো এটা এখানে ইনস্টল ড্রাইভারে এখানে ক্লিক করার পর এখানে ইনস্টল আপডেট, তো সেটা নিজে যা নিজের মতো করে আপডেট করে নেবে। তো এইটা হচ্ছে কি লিনাক্স লাইট। তো এখানে টার্মিনাল আছে, এখানে মাইক্রোসফট, এখানে ফায়ারফক্স আছে, এখানে লিনাক্সের মতো আর কি অতটা আপগ্রেডেড সব আর কি অ্যাপস নেই। এখানে ব্লুটুথ অ্যাডাপ্টার আছে, ডিস্ক আছে, তো এইখানে নর্মালি ইনস্টল ড্রাইভ আছে। তো এটা বিভিন্ন রকম টুইকের জন্য বিভিন্ন অনেক কিছু আছে, নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার আছে, তো পার্টিশন ড্রাইভ আছে। তো এই হচ্ছে কি এখানে টার্মিনাল, এই তো এখানে টার্মিনাল খুলে গেল। তো এখান থেকে এমনি অনেক কিছুই করতো টার্মিনালে গিয়ে। তো এই হচ্ছে গিয়ে লিনাক্স লাইট। আর হচ্ছে গিয়ে এইভাবে আর কি আমরা যে ভার্চুয়াল বক্সে ওএস ইনস্টল করে থাকি। তো এরপরে ভিডিওটা আমি ভার্চুয়াল বক্সে কী করে লিনাক্স আর কি 32 বিটের, বা আমার 32 বিটই আমার কম্পিউটার সিস্টেম, তো 32 বিটের আর কি কীভাবে ইনস্টল করতে হয়। এটা তো লাইট গেল, লিনাক্স আরেকটা আছে, তো ওইটা আমি কী করে ইনস্টল করতে আমি সেটা আমি নেক্সট ভিডিওতে দেখে দিত। তো এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অফকোর্স সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।